আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো একটা শর্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কিভাবে একটা গ্রাফিক স্টাইল তৈরি করতে পারি। ওকে, সো আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন, অ্যান্ড এই হচ্ছে আমাদের ডকুমেন্ট। নাও আমি একটা সার্কেল নিচ্ছি, জাস্ট সিম্পলি একটা সার্কেল আমি ড্র করলাম এখানে, অ্যান্ড এখানে ফিল কালার আমি এটাকে অফ করে দিলাম। এখন আমাদের কাছে একটা সার্কেল আছে, জাস্ট স্ট্রোক কালার সার্কেল। এখন এইখানে আমরা একটা ডিজাইন তৈরি করব, অ্যান্ড দেন এটাকে আমরা গ্রাফিক্স স্টাইলে সেট করব, অ্যান্ড এই ইফেক্টটা দিয়ে আমরা যে কোনো স্টাইল তৈরি করতে পারবো। ওকে, সো চলুন দেখি কিভাবে করা যায়। সো প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, অ্যান্ড সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। এই যে দেখতেছেন অ্যাপিয়ারেন্স, সো আমি অ্যাপিয়ারেন্সটাকে এখানে নিয়ে আসি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। যদি এটা না পান তাহলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এই যে দেখেন অ্যাপিয়ারেন্স, শর্টকাট কি হচ্ছে শিফট F6, সো এটা প্রেস করলে আপনার কাছে অ্যাপিয়ারেন্স চলে আসবে। সো আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন দেখেন এখানে ফিল কালার অফ করা আছে। সো আমরা চাইলে এখান থেকেও কালার দিতে পারি, আমরা জানি এখান থেকে কালার দেওয়া যায়, এখান থেকে দেওয়া যায়, কালার প্যানেল থেকে দেওয়া যায়, সোয়াস থেকে দেওয়া যায়, সো অ্যাপিয়ারেন্স থেকেও কালার দেওয়া যায়। ওকে, সো দেখেন এখানে আমার একটা স্ট্রোক আছে, এই যে স্ট্রোক 1, আমি এটা চাইলে স্ট্রোক পয়েন্ট আমি আরো বাড়াইতে পারি, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ঠিক আছে। আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি এখান থেকে অ্যাপিয়ারেন্স। অ্যান্ড নাও এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা চাইলে এই যে যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকের উপরে আরো কিছু স্ট্রোক দিতে পারি। কিভাবে? এই দেখেন আমার এই প্রথমে আমি জাস্ট স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে যদি এই বাটনটা প্রেস করি, ডুপ্লিকেট সিলেকশন, তাহলে দেখেন আমার স্ট্রোক কিন্তু আরেকটা চলে আসলো। অ্যান্ড আমি যদি এটার কালার চেঞ্জ করি, গ্রিন কালার দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট যে আপনারা একটা স্ট্রোকের উপরে আরেকটা স্ট্রোক দিতে পারেন। এখন আমি যদি এটাকে আরো বড় করি, দেখেন এটা বড় হচ্ছে, অ্যান্ড আমি যদি এটার আইটা অফ করি তাহলে আমরা দেখবো এটার ব্যাকগ্রাউন্ডে পিছনে রেড কালার একটা স্ট্রোক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি স্ট্রোকের থিং। ইভেন আমরা ফিলও দিতে পারি এরকম করে, একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম। সো লেয়ার সম্পর্কে আমাদের ধারণা আছে যে একটা লেয়ারের উপরে যদি আরেকটা লেয়ার থাকে, প্রথমে ওই লেয়ারটাই শো করবে, নিচের লেয়ারটা শো করবে না, অথবা নিচের লেয়ারটা যদি দেখা না যায় প্রথম লেয়ারের কারণে যদি ঢেকে যায় তাহলে কিন্তু আমাদের ওই লেয়ারটা শো করবে না, যেমন এখানে হচ্ছে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা কপি করার আরো একটা সিস্টেম জানি, সেটা হচ্ছে যে আমরা যদি অল্টার হোল্ড করে রাখি অ্যান্ড এটাকে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে, দুইটা কপি। অ্যান্ড আমরা স্ট্রোকের যতগুলো ইফেক্ট আছে আমরা চাইলে এখান থেকে দিতে পারি, যে আমরা জাস্ট স্ট্রোকে ক্লিক করবো, অ্যান্ড দেন এখান থেকে আমরা যে কোনো স্টাইল দিতে পারি। আমরা চাইলে ড্যাশ দিতে পারি, আমরা চাইলে ইউনিফর্ম চেঞ্জ করতে পারি, আমরা চাইলে আরও দিতে পারি, এভরিথিং এভরিথিং আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। স্ট্রোকের যতগুলো কাজ আছে আমরা সব এখান থেকে করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ডিজাইন তৈরি করতে পারি, ঠিক আছে। সো ডিজাইন তৈরি করার জন্য কি করতে হবে, আমাকে প্রথমে এই স্ট্রোকটাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু প্রথমটাকে কপি করেছি, প্রথমটাকে কপি করার পরে আমার এখানে আরেকটা কপি আসছে, দুইটাই সেম, বাট এখন আমরা এটাতে একটা ইফেক্ট ইউজ করবো, ঠিক আছে। এই যে দেখেন এফেক্টস, যেটা ফটোশপে থাকে আমরা জানি, এফেক্টস মানে ইফেক্ট। সো ইফেক্ট থেকে ক্লিক করলাম, ইফেক্ট ক্লিক করার পরে আমরা এখানে চলে যাবো প্যাথ ফাইন্ডার, অ্যান্ড সরি প্যাথ ফাইন্ডার না, আমরা এখানে চলে যাবো পাথ, অ্যান্ড এখান থেকে অফসেট পাতে ক্লিক করবো, দেন প্রিভিউ দিই। দেখেন এটা 10 পিক্সেল উপরে আছে, আমি এটাকে আরও কমায় আনি, 5 পিক্সেল দিলাম। ওকে, সো 5 পিক্সেল দেওয়ার পরে দেখেন এটা কিন্তু দুইটাই আমার স্ট্রোক, দুইটাই একই স্ট্রোক, ঠিক আছে, আলাদা আলাদা কিন্তু আমি কোনো সার্কেল নিচ্ছি না। ওকে, দেন আমি কি করব, আমি এটাকে আরেকবার কপি করব, আমি এটাকে অল্টার হোল্ড করে রেখে কপি করতে পারি, জাস্ট এই যে কপি হয়ে গেল, দেন আমি এটাকে আবার ইলিপস কলাপস করলাম না, ইলিপস করলাম যেটাকে বলে আর কি, আমরা এটাকে খুললাম আর কি, ইংলিশটা সঠিক আবার মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, তো আমরা এবার অফসেট পাতে ক্লিক করি, অ্যান্ড দেন এটাকে আমি প্রিভিউ দেই, এবার হচ্ছে 10 পিক্সেল করে দেই। ওকে, 10 পিক্সেল, ওকে, দেন আবার সেম আমি এটাকে অল্টার হোল্ড করে আমি আবার এটাকে ক্লিক করলাম, এখানে আরেকটা কপি হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আমি অফসেট পাতে আবার ক্লিক করি, এটাকে আমি 15 পিক্সেল করে দিই, 15 পিক্সেল। ওকে, সো এই হচ্ছে আমার কাছে একটা সার্কেলের আন্ডারে আমার এতগুলো স্ট্রোক, কয়টা স্ট্রোক দিয়েছি আমরা, 1 2 3 4 4টা স্ট্রোক দিয়েছি। ওকে, সো এখন আমরা এটাকে একটা একটা করে ডিজাইন করবো, একটা একটা করে চেঞ্জ করবো, ঠিক আছে। সো আমরা প্রথমটাতে চলে যাই, একদম প্রথম স্ট্রোকটাকে আমরা এডিট করবো, সো স্ট্রোকে ক্লিক করি, অ্যান্ড নাও আমরা এখান থেকে ড্যাশ লাইন দিই, দেখেন ড্যাশ লাইন, আমি এটাকে একটু রাউন্ড শেপ দিই। ওকে, এবার গ্যাপ বাড়াই, ওকে, এবার ড্যাশ লাইন আরেকটু বাড়াই। ওকে, সো প্রথমটার স্টাইল আমার কাছে এতটুকুই মনে হতেছে বেটার, অ্যান্ড নাও আমি সেকেন্ডটাতে চলে যাই। ওকে, সেকেন্ডটাতে স্ট্রোকে ক্লিক করলাম, অ্যান্ড দেন সেম ওয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনাদের এটা সিলেক্ট থাকে, ঠিক আছে, সিলেক্ট না থাকলে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন। এবার আমি ড্যাশ লাইনে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমি কি করব, আমি এটা গ্যাপটা আরো বাড়ায় দেব, ওকে, এবার ঠিক আছে। অ্যান্ড আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই, এটাকে কালার দিলাম, এই কালারটা আছে এটা দিলাম। ওকে,
ওকে এই কালারটা থাক। আচ্ছা দেন আমরা পরেরটাই চলে যাই, পরেরটা যাওয়ার পরে আমরা আবার ড্যাশ লাইনে চলে যাই, এখান থেকে আমরা এটাকে ক্যাপটা আরো বাড়াই দিতে পারি, এটার কালারও আমরা চেঞ্জ করে দিই, এটার কালার দিব গ্রিন। ওকে সুন্দর, দেন নেক্সট ফোর্থ স্টেপ ড্যাশ লাইন দিলাম, এখান থেকে যদি আমি ড্যাশ আরো বাড়াই দিই, ওকে এই হচ্ছে আমাদের একটা স্টাইল। অ্যান্ড এটা আমরা কি করলাম, আমরা এটাকে ইফেক্ট ইউজ করে আমরা অফসেট পাথ করে দিয়েছি। অ্যান্ড আমার কাছে চারটা স্ট্রোক, একটা সার্কেলের ভিতরে আমার চারটা স্ট্রোক আছে, ঠিক আছে। সো আমি অ্যাপিয়ারেন্সকে আমার জায়গায় নিয়ে যাই আবার। ওকে সো এখন আমরা এটাকে চাইলে আমাদের গ্রাফিক স্টাইলে সেভ করতে পারি। তার আগে আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুল ড্র করি, ওকে রেক্ট্যাঙ্গেল টুল ড্র করলাম এবং স্ট্রোক থেকে আমি একটা ড্যাশ ম্যাশ সব উঠিয়ে দিলাম, নর্মাল করে দিলাম, ঠিক আছে। নর্মাল আমি এটার কালারও চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। এখন আমি আমরা জানি যে আইড্রপার টুল টোটাল জিনিসটা কপি করে, সো আমি যদি আইড্রপার টুলটা সিলেক্ট করি, আইড্রপার টুল নিলাম, অ্যান্ড আমি যদি এটাকে আইড্রপ টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে দেখেন এটা আমার আইড্রপ টুলের মাধ্যমে শুধুমাত্র একটা একটা স্ট্রোক নিতেছে, ঠিক আছে। মেইন যেই স্ট্রোকটা সেই স্ট্রোকটা শুধু নিচ্ছে, বাকিগুলো কিন্তু নিচ্ছে না। এই সেম কাজটাই যদি আমরা এখন এটাকে গ্রাফিক স্টাইলে সেভ করি, আমরা গ্রাফিক স্টাইলে চলে যাই, যে দেখেন গ্রাফিক স্টাইল, যদি আপনারা এটা না পান তাহলে উইন্ডো থেকে চলে যাবেন এই যে গ্রাফিক স্টাইল, শিফট F5 এটা প্রেস করলে এখানে চলে আসবে। নাও আমরা এটা ক্লিক করবো, এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিলাম, সো এটা কপি হয়ে গেল। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন আমার ডিজাইনটা চলে আসছে, একদম সেম গ্রাফিক একটা স্টাইল এখানে চলে আসছে। নাও এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, সো আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমি একটা টেক্সট নেই, আমি লিখি টেক টিডি লিখলাম, অ্যান্ড আমি এইখানে একটা ফন্ট ইউজ করি ETH অথেন্টিক রেগুলার। ওকে সো এই যে ফ্রন্ট আমি ইউজ করলাম এটা এখানে রাখলাম, অ্যান্ড নাও আমি আমার গ্রাফিক স্টাইলে চলে যাই, অ্যান্ড সিলেক্ট দিস, দেখেন। অ্যান্ড আমি যদি এর স্পেসিংটা একটু বাড়ায় দিই, দ্যাটস এ বুম স্টাইল, বুম। ওকে সো দিস ইজ কল্ড বুম স্টাইল। আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা যে আমি কি বুঝাতে চাইতেছি, হোয়াট ইজ বুম স্টাইল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা স্ট্রোক, শুধুমাত্র স্ট্রোক ইউজ করে একদম ইজি ওয়েতে কিছু কিছু স্টাইল তৈরি করে রাখতে পারেন, যেগুলো দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো একই ধরনের ডিজাইন অথবা যে কোনো ডিজাইনকে এরকম করতে পারেন। সো ডিজাইন হচ্ছে নিজের কাছে, বা ট্রিক্স হচ্ছে মেইন জিনিস। যদি আপনারা ট্রিক্স জানেন তাহলে ডিজাইন অনেক সুন্দর করে করতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে স্ট্রোক ইউজ করে, একটা মাত্র স্ট্রোকের আন্ডারে অনেকগুলো স্ট্রোক ইউজ করে আমরা এরকম ডিজাইন তৈরি করতে পারি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাতে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।